রানীনগর এক ব্লকের মুক্তারপুর এলাকায় তৃণমূলের ব্লক সভাপতিকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় ব্লক সভাপতি নেতাজুল ইসলামের হাতের পাশ দিয়ে গুলি বেরিয়ে যায়। জানা গেছে মুক্তারপুর এলাকায় একটি চৌকির ওপর বসে আলোচনা চলছিল, সেই সময় জঙ্গলের ভেতর থেকে নেতাজুল ইসলামকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে বলে খবর। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ পৌঁছয়। এলাকায় উত্তেজনা রয়েছে, দুষ্কৃতীরা মাঠ দিয়ে এসে জঙ্গলের ভেতর থেকে গুলি চালায় বলে অভিযোগ। সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে ঘটেছে এই ঘটনা। একটা চায়ের দোকানে চা খায়, সাইড একটা মাল জায়গা আছে, পাঁচজন বসছিলাম। আমি ব্লক সভাপতি, শাহজাহান মেম্বার, জামাল মেম্বার আর গোলশনগর সাইনাল বাজার। আমরা এই উঠছে, উঠবো করতে করতেই আমাদের সাইড থেকে সাইড পুলিশ সাইড হয়ে গেল।